জেটি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের আকর্ষণীয় একটা জিনিস দেখাবো, সম্পূর্ণ ফাইবার ব্লেন্ডার, যেটা আমরা আজ থেকে আরো 20-25 বছর আগে থেকে এই ফাইবার ব্লেন্ডারটা আমরা ইউজ করে থাকি। সেই ব্লেন্ডারটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো। এই ব্লেন্ডারটা হচ্ছে 3-in-1, অর্থাৎ দুইটা জার এবং একটা জগ, এবং এই জগটা হচ্ছে প্রায় 2.25 লিটার, হ্যাঁ অর্থাৎ ম্যাক্সিমাম 1.5 লিটার করা যাবে। 2.25 লিটারের জগ, 1.5 লিটার পর্যন্ত আপনি এই পর্যন্ত দিয়ে জুস করতে পারবেন। আমরা বিশেষ করে অনেক ফাস্টফুডের দোকানে, অনেক বাসা বাড়িতে জুস করার জন্য ব্লেন্ডার কিনি, ফাইবার ব্লেন্ডার, কিন্তু কিছুদিন পরেই সেটা জগগুলো চুরচুর করে ফেটে যায়, কারণ সেটা আইস ক্রাশার না বলে। কিন্তু আমাদের এই ব্লেন্ডারটা সম্পূর্ণ আইস ক্রাশার। আপনি এর ভিতরে ফলের সঙ্গে আপনি টুকরো টুকরো আইস দিতে পারবেন, আইস দিলে আইস ক্রাশার হয়ে যাবে, এবং যেটাকে আমরা লাচ্ছি বা ফালুদা বা ওই যে অরেঞ্জ বা বেদানা বিভিন্ন ফলে যে একটু ঠান্ডা জুস করতে চাই আইস দিয়ে, সেটা এটাতে 100% হবে। এটা 350 ওয়াটের মোটর, এটা হলো কিচেন কিং নামে এই মালটা, আমাদের কিচেন কিং, মেড ইন চায়না, আমরা চায়না থেকে এনেছি, চায়নায় তৈরি আর কি, চায়না থেকে আমদানিকৃত। এটার পালস সহ প্রায় 7টা স্পিড আছে, 7 ধাপে এটা চলে, 7টা ধাপে 1, 2, 3, 4, 5, 6, 7 7টা ধাপে এই মোটরটি আপনি ইউজ করতে পারবেন। এবং এই মোটরটা অত্যন্ত 350 ওয়াট হলো দেখি, এটা কিন্তু সম্পূর্ণ কফার মোটর তৈরি, অন্য অন্য ব্লেন্ডারের 600 ওয়াট 700 ওয়াটের থেকেও হাই স্পিডে এই মোটরটা। কারণ হচ্ছে এই মোটরটা হচ্ছে এই কিচেন কিং ব্র্যান্ডটা কিন্তু আমাদের দেশে না, চায়নার নিজস্ব ব্র্যান্ড, শুধু আমরা জাস্ট এলসি করে নিয়ে এসেছি। এই ব্লেন্ডারটা 2টা মশলা জার দেওয়া হয়েছে, একই রকমের ব্লেড, একই রকম দেখতে, কারণ আমরা বিশেষ করে এই ব্লেন্ডারটাতে মশলা করে থাকি, কিছুদিন পরে দেখা যায় যে একটা জার নষ্ট হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে, সেই কারণে আমরা কি করেছি 2টা জার দিয়েছি, 2টা জার। এবং এই যে বাটিটা, এই বাটিটা এত মোটা যেটা বাংলাদেশে আর অন্য কোনো কোম্পানি নেই। অতএব আপনি যে ধরনের মশলাই করতে চান, দারচিনি, এলাচ, মানে তারপরে ধনিয়া, জিরা, কালি জিরা, তারপরে ওই যে গোলমরিচ, সবই আপনি এটাতে করতে পারবেন, এবং আপনি চাইলে কফি দানাও পাউডার করতে পারবেন। অতএব এই ব্লেন্ডারটা হচ্ছে, এই যে যে ব্লেডটা দেখতে পাচ্ছেন, এই ব্লেডটা কিন্তু একটা স্টিল একটা পাতের মধ্যে আমরা এই ব্লেডটা বসিয়ে দিয়েছি, যার কারণে এইটা ঘর্ষণে গলে যাবে না বা নষ্ট হবে না এবং জাম হবে না। আরেকটা বিশেষ বিষয় হলো যে এই জারটা ইউজ করার পর সঙ্গে সঙ্গে আপনি এই ব্লেডটা পরিষ্কার করতে পারবেন, এটা কিন্তু একদমই অটোমেটিক সিস্টেম। এদিকে দেখেন এর ভিতরে 4টা লক আছে, এই 4টা লক, অর্থাৎ আপনি যখন ব্লেডটা ছেড়ে দিবেন, এই জাস্ট ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আপনি এই রাবারটা সুন্দর করে ছেড়ে দিবেন, এই রাবারটা আপনি সুন্দর করে বসিয়ে দিয়ে এটাকে আপনি প্রথমে এখানে মশলা নেবেন, এই যাতে মশলাটা নেওয়ার পরে এটা আপনি এইভাবে লাগিয়ে দিবেন, এই লেগে গেল, অর্থাৎ লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এদিক দিয়ে আলাদা কোনো ছিদ্র থাকবে না, এই কারণেই যে ওই রাবারটা সুন্দর করে বসানোর পরেই ওখানে লেগে যাবে। আসেন এবার এই জগটাও আপনি নিচের তলা খুলতে পারবেন, খুলে এটাও পরিষ্কার করা সম্ভব, অতএব এটা ব্লেডও আপনার খুলে যাবে। এবার রইল ঢাকনা, আপনি দেখেন একটু ভালো করে দেখেন যে এই এখানে 1.5 লিটার মানে 1.5 লিটার একই সঙ্গে করতে পারবেন 2 লিটারের জগ, কিন্তু 1.5 লিটার জুস আপনি অনায়াসে করতে পারবেন। আর এটাও ঢাকনাটা লক সিস্টেম, এইভাবে দিলেই লেগে যাবে।
আর এখানে ঘাট সিস্টেম আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে ঘাট। এই আপনারা হয়তো জানেন স্টিল ব্লেন্ডারগুলো অনেক শক্তিশালী এবং ভালো, কিন্তু আমের জুস, কলার জুস এইগুলো করার জন্য কিন্তু স্টিল জারে পারফেক্টলি আপনি করতে পারবেন না। আমের জুসে টানা দানা থেকে যাবে 100%, কখনোই সম্ভব না। কিন্তু এই এই জগে কিন্তু তা সম্ভব, কারণ এই জগে, এই ফাইবার জগের ভিতরে এই দেখেন এই যে 1, 2, 3, 4 শির বসানো আছে। যখন আপনি জুসটা হবে তখন এখানে বাড়ি খাবে, বাড়ি খাওয়ার পর সে ঘুরে গিয়ে আবার ব্লেডের উপর পড়বে। কিন্তু স্টিল জারের হয় কি, আমটা দেওয়ার পরে কিন্তু ভিজলা ভিজলা হয়ে যায়, ও শুধু ঘুরতেই থাকে আর কাটে না। আর এটাতে এইখানে বাড়ি খাওয়ার সাথে সাথে ও আবার ব্লেডের উপর পড়বে, মানে ও বারবার কাটতে থাকবে, সেটা যত ছোট দানাই হোক কেটে একদম পানি পানি হয়ে যাবে। তো স্পেশালি জুস করার জন্য খুবই পারফেক্ট, অর্থাৎ আইস ক্রাশার, আইস দিয়ে আপনি যে কোনো ধরনের লাচ্ছি বা যে কোনো ধরনের ঠান্ডা জুস আপনি এখানে করতে পারেন। আমি এই ব্লেন্ডারে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো আমি অনেক প্লাস্টিক ব্লেন্ডারে, ফাইবারের বড়ি প্লাস্টিকের যে ব্লেন্ডারগুলো থাকে ওগুলোর কিন্তু বুজ দেখেছি, ওগুলো কিন্তু নর্মাল বুজ দেওয়া থাকে, কিন্তু আপনি যখন খুলেছেন তখনই আমি একটা জিনিস লক্ষ্য করেছি যেটা বুজ আমার মনে হয় যে এই বুজটার সঙ্গে আমাদের এই বুজের এমন একটা সম্পর্ক দেখাচ্ছেন, ওটা আমার মনে হচ্ছে প্লাস্টিক নাকি রাবার, এটা রাবার, রাবারের এই রাবার, এইটা হচ্ছে আমরা প্লাস্টিক, হার্ড প্লাস্টিকের মধ্যে যে এই যে খোপ খোপ দেওয়া দেখতে পাচ্ছেন, এই রাবারের এই দানাগুলো গিয়ে ওই খোপের মধ্যে বসে যাবে, যার কারণে এটা কোনোভাবেই কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, কাস্টমার যেটাতে বোকে সেটা হলে আপনার নিচে যে বুজগুলো থাকে প্লাস্টিকের ওইগুলো অনেকক্ষণ চলানোর পরে আপনার গরম হয়ে গলে যায়, কিন্তু আমি যে সিস্টেমটা দেখলাম এই সিস্টেমটা কোনো ব্ল্যান্ডারে এখন পর্যন্ত দেখি নাই। না, এই সিস্টেমটা আপনি কোনো ব্ল্যান্ডারই পাবেন না। এবং কাস্টমারদের জন্য আরেকটা সুখবর আছে, আমাদের এখন ক্যাম্পেইন চলছে, এই ক্যাম্পেইনের কারণে আমরা এই ব্ল্যান্ডারটার অনেক স্পেশাল একটা ডিসকাউন্ট রেট রেখেছি। আমাদের প্রকৃত এই ব্ল্যান্ডার রেট হচ্ছিল হলো 2750 টাকা, কিন্তু আমরা এখন এই ক্যাম্পেইন চালানোর কারণে এই ব্ল্যান্ডার রেট দিয়েছি মাত্র 1600 টাকা। আপনারা 1600 টাকায় আমাদের থেকে এই ব্ল্যান্ডারটা ক্রয় করতে পারবেন। আসলে বরাবরই আমরা দেখেছি যে প্রোডাক্টটি আপনারা নিয়ে এসেছেন প্রাইস সবগুলোতে 1000-1500 টাকা ছাড় দিয়ে থাকেন। আসলে এটার কারণ আপনারা বলেছেন যে হিউজ পরিমাণ স্টকের কারণে আপনারা এই বড় ধরনের একটা ছাড় দিয়ে থাকেন। যারা শপে চলে আসবেন তারা আমাদের সাথে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে, এবং ঘরে বসে যারা প্রোডাক্টটি নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে, প্রোডাক্টটি আপনি হাতে পাবেন, তারপর চেক করে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট বুঝিয়ে দেবেন। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার আমাদের শপ অ্যাড্রেস, ফেসবুক পেজ, ওয়েবসাইট লিঙ্ক এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি নিতে পারবেন। কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে কিনা, এবং যদি কোনো তথ্য জানা থাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে সকল নতুন প্রোডাক্টের ভিডিও আপনি পেয়ে যান। দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।